আসানসোল দক্ষিণ বিধানসভার অন্তর্গত ওয়ার্ড নাম্বার 97 এর সালডাঙ্গা গ্রামে পরিদর্শনে যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্র পল। পরিদর্শন শেষে বিধায়ক বলেন এই গ্রামটি প্রায় 100 বছরের পুরনো, কিন্তু এই গ্রামের কোনো উন্নয়ন হয়নি। এই গ্রামে যোগাযোগকারী রাস্তার বেহাল অবস্থার ফলে গ্রামের কোনো মানুষ অসুস্থ হলে তাকে খাটে করে মেন রাস্তা নিয়ে যেতে হয়। পাশাপাশি এই গ্রামে পানীয় জলের সমস্যা রয়েছে, পানীয় জল প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে আনতে হয়, গ্রামের বাচ্চাদের অনেক দূরে গিয়ে পড়াশোনা করতে হয়। বিধায়ক আরো বলেন, আমি এখানকার বিধায়ক, আমার দায়িত্ব গ্রামের উন্নয়ন করা, তাই এসেছি গ্রামবাসীদের অভাব অভিযোগ শুনলাম, গ্রামবাসীদের বললাম চিঠি দিতে, সেই চিঠি আসানসোল পৌর নিগমে দেব, যাতে এই গ্রামের রাস্তা ও পানীয় জলের ব্যবস্থা ঠিক করা হয়। डांगा में आने का विशेष कारण আজকে শালডাঙ্গারি গ্রামে এসেছি। আপনারা বিশ্বাস করবেন না, এই গ্রামটি প্রায় 100 বছর পুরনো, কিন্তু উন্নয়ন ডেভেলপমেন্ট এই গ্রামটিকে ছুঁয়ে নেই। আজকে এখানে আসার কোনো রাস্তা নেই, যে রাস্তা আছে সেখানে গাড়ি চলে না, এমনই খারাপ অবস্থা। সবথেকে কষ্ট হচ্ছে যখন কোনো পেশেন্ট অসুস্থ হয় কেউ, তখন তাকে খাটে করে ওই মেন রাস্তা অবধি নিয়ে যেতে হয়, অনেকটা দূর। এখানে জলের প্রচণ্ড সমস্যা, জল নেই এখানে, খাবার জল আনতে যেতে হয় প্রায় 1.5 কিলোমিটার হেঁটে। সপ্তাহে একদিন কোনো সময় ট্যাঙ্কার আসে, কোনো সময় আসে না, আর সেই ট্যাঙ্কারের জল খাবার মতো নয়। খুবই অসুবিধার মধ্যে, খুবই কষ্টের মধ্যে মানুষ রয়েছে। বাচ্চা ছেলেমেয়েরা তারা পড়তে যায় অনেকটা দূরে স্কুল, সবজিপাতি বাজার করতে যেতে হয় বানপুরে, তাই জন্য আজকে এখানে আসা। আমার বিধানসভাতে পড়ে, সুতরাং আমার দায়িত্ব তাদের দেখাশোনা করা। আজকে এখানে এসেছি এবং ওদের কষ্টের কথা শুনলাম। আমি ওদের কাছ থেকে একটি চিঠি চেয়েছি এবং খুব শীঘ্রই আমি কর্পোরেশনে এই চিঠিটি দেব এবং ওখানকার প্রশাসক অমরনাথ দাকে আমি রিকোয়েস্ট করব এখানকার রাস্তা যাতে মানুষদের বাঁচানো যায়, আর এখানে জলের যে প্রবলেম, ইমিডিয়েটলি অ্যাজ সুন অ্যাজ পসিবল এই দুটো ব্যবস্থা কিন্তু করতেই হবে। সেই কারণেই আজকে এখানে আসা। IVF যেসব দম্পতি স্বাভাবিক উপায়ে সন্তান উৎপাদনে অক্ষম বা যেসব মহিলারা দীর্ঘদিনের প্রচেষ্টায় কনসিভ করতে পারছে না, আধুনিক চিকিৎসা পদ্ধতিতে অন্যতম পরিত্রাতা হিসেবে আসে IVF পদ্ধতি। বিশদে জানতে ফোন করুন 7699-13099 নম্বরে। কলকাতা খ্যাত ডক্টর অঞ্জন চ্যাটার্জিকে আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের রেলওয়ে স্টেশন সন্নিকটে ওয়েস্টার্ন নার্সিং হোম দুর্গাপুর 1 পশ্চিম বর্ধমান। ব্যস্ত শহর দুর্গাপুর, মানুষের ভিড়, কোলাহল, গাড়ির আওয়াজ, কারখানার ধোঁয়া, সবেতেই ব্যস্ত শিল্পাঞ্চলবাসী। ব্যস্ততার বেড়াজাল থেকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ফুরফুরে হতে আপনাকে আসতেই হবে আম্রপালি ইকো রিসর্টে। প্রিয়জন, বন্ধুবান্ধব, আত্মীয়দের নিয়ে সময় কাটাতে আসাই যায় শহরতলিতে লাল সবুজে ঘেরা আম্রপালি শান্তি কুঠিরে। মলান দেখির আকন্দরায় আপনার জন্যই গড়ে উঠেছে আম্রপালি ইকো রিসর্ট। এখানে থাকছে ডাবল বেডের এসি, নন এসি রুম, সাথে লাঞ্চ ও ডিনারের সুব্যবস্থা।
যে কোনো অফিস মিটিং, বার্থডে পার্টি, বিয়ে বাড়ি, রিসেপশন, গ্রুপ পার্টি, উইকেন্ড গেট অ্যাওয়ে। আমাদের ঠিকানা আম্রপালি ইকো রিসর্ট, মলানদিঘি, দুর্গাপুর 12। বুকিং এর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন 9953004827 অথবা 8392020513 নম্বরে। প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফ্যাসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণপল্লী ব্যানার্জিতে দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানে সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন এখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই ইচ্ছে ছিল বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। আবিষ্কার আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, বা রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কয়েকজন কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হয়, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর। আমি আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার কাটতে এখানে OPD বসাচ্ছেন, সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে। Thank you.